আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করব। এসআইটিতে মিনিমাম ইনভেস্ট হচ্ছে 10 ইউএসডিটি এবং মিনিমাম উইথড্র হচ্ছে 1 ইউএসডিটি। এসআইটির প্যাকেজ দেখতে পাচ্ছেন, ইনভেস্ট 10 ইউএসডিটি ডেলি ইনকাম হচ্ছে 2 ইউএসডিটি প্লাস 8 সেন্ট, ইনভেস্ট হচ্ছে আপনার 80 ইউএসডিটি ডেলি ইনকাম হচ্ছে 18 ইউএসডিটি প্লাস 80 সেন্ট, ইনভেস্ট হচ্ছে আপনার 180 ইউএসডিটি ডেলি ইনকাম হচ্ছে 46 ইউএসডিটি। তো যাক, এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলুন, কাজ করুন, উদ্যোগ করুন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তাছাড়া রেফার কমিশন তিন জেনারেশন পর্যন্ত, প্রথম জেনারেশন থেকে 10%, তারপর 2%, তারপর হচ্ছে 1%। কীভাবে অ্যাকাউন্ট খুলুন, কাজ করুন, উদ্যোগ করুন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। কাজ করতে চাইলে ভিডিওটি দেখতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ইমেল অ্যাড্রেস, তারপর লগইন পাসওয়ার্ড, তারপর লগইন কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইন্টারিয়র পেমেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ উদ্যোগ দেওয়ার সময় এই পাসওয়ার্ড লাগবে। তারপর রেজিস্টার ডাকের ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে, আগের অ্যাকাউন্টে হচ্ছে লগইন করবো। লগইন করার জন্য হোম পেজ থেকে আমি সাইটটি ওপেন করলাম, তারপর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন লেখার উপর ক্লিক করবো। তো লগ ইন সাকসেসফুল লেখা, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এটা দেখে নিন। তো তারপর এখান থেকে শিওর লেখার উপর ক্লিক করবো, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমে হচ্ছে এখানে ডকুমেন্ট সার্টিফিকেট দেখতে পারবেন, চাইলে এটা দেখে নিন। তারপর নিচের দিকে আসবেন এবং এখানে রিসার্চ অ্যান্ড আর্নিং সিস্টেম দেখতে পারবেন। নিচে এখানে প্যাকেজ লিস্টগুলো দেখতে পারবেন, প্যাকেজ অনুযায়ী এখানে ডিপোজিট করতে পারেন। তো এখানে হচ্ছে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, কপি বাটনে ক্লিক করলে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে। তো প্যাকেজ অনুযায়ী ডিপোজিট করার জন্য প্রথমে হচ্ছে মেইল লেখার উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসার্চ লেখা, এখানে ক্লিক করবেন। তো রিসার্চ লেখার উপর ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারপর এরকম একটি ইন্টারভিউ শো করবে। কপি অ্যাড্রেসে ক্লিক করে এই অ্যাড্রেসটি কপি করবেন, তাদের হচ্ছে রিসিভ অ্যাড্রেস TRC20, তারপর যাবেন হচ্ছে বাইন্যান্সে। তো আমি বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখা দিই, বাইন্যান্সে আসলাম, তারপর এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটে ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখা, ওয়ালেটে ক্লিক দিব, তারপর এখানে দেখতে পাচ্ছেন স্পট লেখা, স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিব। তো উইথড্র লেখার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিটি সিলেক্ট করব, এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি সিলেক্ট করব, তারপর সেন্ড বা কিপ 20 এখানে ক্লিক করব, তারপর অ্যাড্রেসটি পেস্ট করব, তারপর নেটওয়ার্ক 20 সিলেক্ট করব, তারপর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিব। তো ভিআইপি অনার জন্য এখানে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিন। ভিআইপি অ্যাকাউন্ট খুললে হচ্ছে বোনাস পাবেন 20 ইউএসডিটি মেবি, যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার নিচের দিকে যদি আসি, যে অ্যাকাউন্ট খুললে 20 ইউএসডিটি হচ্ছে বোনাস এবং মাত্র 10 ইউএসডিটি ডিপোজিট করে ভিআইপি ওয়ান এখান থেকে ডেলি ইনকাম হচ্ছে 2 ইউএসডিটি প্লাস। তো এখানে আমরা হচ্ছে 10 ইউএসডিটি দিব, 11 ইউএসডিটি দিব, 1 ইউএসডিটি নেটওয়ার্ক ফি কাটবে এবং 10 ইউএসডিটি ওই সাইটের মধ্যে গিয়ে আমাদের ভিআইপি ওয়ান যেটা ওটা আনলক হয়ে যাবে। তো উইথড্র লেখা ক্লিক দিলে ডিপোজিট হয়ে যাবে। তো ডিপোজিট হয়ে যাওয়ার পর এখানে এসে সাবমিট লেখা ক্লিক দিবেন, তারপর ডিপোজিট যখন হয়ে যাবে অটোমেটিক দেখতে পারেন ব্যালেন্স হচ্ছে আপনার 10 কেটে নিয়ে অ্যাকাউন্ট খোলা যেটা 20 ওইটা থাকবে, এবং যে ইনকাম ডেলির ইনকাম ওইটা ট্যাক্স কমপ্লিট না করেও ওইটা তারা অ্যাকাউন্টে দিয়ে দিবে, সাথে সাথে এটা উইথড্র নিতে পারবেন। উইথড্র নেওয়ার জন্য উইথড্র লেখার উপর ক্লিক দিবেন, তারপর হচ্ছে কনফার্ম লেখার উপর ক্লিক দিবেন, তারপর অ্যাড টু এটা এখানে ক্লিক দিবেন, তারপর এখান থেকে হচ্ছে অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসটি কপি করার জন্য আবার হচ্ছে আমরা বাইন্যান্সে যাবো, TRC20 রিসিভ অ্যাড্রেস। তো বাইন্যান্স আসলাম, ওয়ালেট, তারপর স্পট লেখার উপর ক্লিক দিব, তারপর ডিপোজিট লেখার উপর ক্লিক দিব, তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর এখান থেকে হচ্ছে 20 TRC20 সিলেক্ট করবো, তারপর অ্যাড্রেসটি কপি করবো। অ্যাড্রেসটি কপি করা হয়ে গেলে হচ্ছে আমরা অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপর এখানে হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড, অর্থাৎ অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করছিলাম ওই পাসওয়ার্ডটি দিব, তারপর সাবমিট লেখার উপর ক্লিক দিব। তো সাকসেসফুল চেঞ্জ হয়েছে, এখন এখান থেকে আবার ব্যাক করবো, ব্যাক করার পর আবার উইথড্র লেখার উপর ক্লিক দিব, তারপর এখান থেকে হচ্ছে উইথড্রল অ্যামাউন্ট দিব 2 ইউএসডিটি প্লাস 0.8, তারপর উইথড্র লেখার উপর ক্লিক দিব। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র লেখার উপর ক্লিক দিব। তো উইথড্র হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার উইথড্র রেকর্ড, এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। তো এখানে হচ্ছে আমাদের এটা ট্রান্সফার হচ্ছে, তো কিছুক্ষণ অপেক্ষা করে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে হচ্ছে পেমেন্টটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে উইথড্র হয়েছে, এখান থেকে উইথড্র কিন্তু রেকর্ড দেখতে পারছি। তো যাই হোক, এখান থেকে ব্যালেন্স কেটে নিছে, তো পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলো দেখে। এখানে দেখতে পাচ্ছেন মাই টিম লেখা, মাই টিম লেখার উপর ক্লিক দিলে এখানে হচ্ছে আপনার রেফার কে কত রিসার্চ উইথড্র করছে, টিম হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। তাছাড়া ইনভেস্ট লেখার উপর ক্লিক দিলে এখান থেকে হচ্ছে ভিআইপি লিস্টগুলো দেখতে পারবেন, তো এখান থেকে চাইলে ভিআইপি লিস্ট দেখে নিন। আর এখানে অনলাইন কাস্টমার সার্ভিস দেখতে পাচ্ছেন, কাস্টমার সার্ভিস এখানে ক্লিক দিলে অনলাইন কাস্টমার সার্ভিস অফিসিয়াল চ্যানেল পেয়ে যাবেন। আর মেইন লেখার উপর ক্লিক দিলে রিসার্চ উইথড্র ইলেকট্রিক পার্সোনাল ইনফরমেশন এগুলো সেটিং দেখতে পারবেন। এখান থেকে ইনকাম ক্লিক দিলে ইনকাম হিস্ট্রি দেখতে পারবেন। তো যাই হোক, আমরা প্রুফটা দেখার জন্য হচ্ছে মেইল আসলে এখানে দেখতে পাচ্ছেন ই হ্যাভ ডিপোজিট 2 ইউএসডিটি প্লাস হচ্ছে পেমেন্টটা পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 2 ইউএসডিটি প্লাস পেমেন্টটা পেয়েছি, এখানে দেখতে পাচ্ছেন 2 ইউএসডিটি প্লাস পেমেন্টটা পেয়েছি। আমরা যদি মেইল চেক দিয়ে দেখি মেইল আসলাম, তো এখানে দেখতে পাচ্ছেন 2 ইউএসডিটি প্লাস 8 সেন্ট পেমেন্টটা পেয়েছি। এ ছিল মূলত ভিডিওটি, তারপরও যদি কিছু জানা থাকে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখান থেকে চ্যানেল যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।